সমাজে দুটি ছাত্র সংগঠনের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো উত্তপ্ত রয়েছে ঘাটাল কলেজ। কিছুক্ষণ আগেই এখানে একদিকে জমায়েত রয়েছে কলেজের ভেতরে টিএমসি ছাত্র সংসদ এবং বাইরে রয়েছে এবিভিপি ছাত্ররা, এবং দেখছেন পুলিশে পুলিশে ছয়লাপ, গোটা এলাকায় ফাঁকা করে দিচ্ছে পুলিশ এবং র্যাপ পর্যন্ত নেমেছেন, এবং সশস্ত্র এবং লাঠিধারী পুলিশ প্রত্যেকেই রয়েছে এবং প্রত্যেকেই সবাই সরানোর চেষ্টা করছে এলাকার যত মানুষকে। এখনও উত্তেজনা রয়েছে এলাকায়, এবং ঘাটাল কলেজে আমরা দেখব যে ঘাটাল কলেজের ভেতর দিকে এখানে ইট এখনও পড়ে রয়েছে, অনেক প্রচুর পরিমাণে ইট পড়ে রয়েছে। এই ইটগুলো দুদিক থেকেই ছড়া হয়েছে বলে যেটা জানা যাচ্ছে, এবং এই যে ফ্লেক্স রয়েছে, এই যে টিএমসিপির ফ্লেক্স রয়েছে, এই ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করেই ঝামেলা হয়েছে। এবং প্রিন্সিপাল আজকে ডেকেছিলেন প্রত্যেককেই, কিন্তু প্রিন্সিপালের ডাকে সাড়াও দিয়েছিলেন মিটিং করার জন্য, কিন্তু তারপরেই বচসা শুরু হয় এবিভিপি এবং টিএমসিপির মধ্যে, এবং রীতিমতো লড়াই হয়, এবং পুলিশ আসে, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে থামানোর চেষ্টা করছে, এলাকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত উত্তেজনা রয়েছে ঘাটাল কলেজ চত্বরে। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ।